দর্শক এই মুহূর্তে ঘূর্ণিঝড় হামুন প্রসঙ্গে সরাসরি ব্রিফ করছেন হাফিজুর রহমান, পরিচালক আবহাওয়া অধিদপ্তর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে, এই ছিল আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিন। ক্রমিক নম্বর ১৩ ঘূর্ণিঝড় হামুনের সর্বশেষ অবস্থা, এবং এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে এটি আজ রাতের মধ্যেই অর্থাৎ পরবর্তী ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে এই কক্সবাজার এবং চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে। এটি ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কম শক্তি নিয়ে আঘাত হানতেছে। উপকূল ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে উপকূল অতিক্রম করা। এখন অতিক্রম সন্ধ্যা ৬টার থেকে শুরু করেছে অগ্রভাগ। এই সাইক্লোনের বড়ির যে অগ্রভাগ সেটি সন্ধ্যা ৬টার থেকে অতিক্রম শুরু করেছে এবং আগামী ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে টোটালি এটা কমপ্লিট হয়ে যাবে অতিক্রম করা। আগামীকাল রাজধানীতে তেমন বৃষ্টি বিশেষ করে ঢাকা থাকবে না, তবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, এবং পর্যায়ক্রমে যতই সময় যাবে ওয়েদার ভালো হয়ে যাবে সারা দেশে। আমরা সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কক্সবাজারে ৭০ কিলোমিটার এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৮০ কিলোমিটার বেগে জোরো হাওয়া, আমরা দমকা থেকে জোরো হাওয়া আমরা রেকর্ড করেছি কক্সবাজার স্টেশনে। আমাদের মংলা সমুদ্র বন্দরে ততটা প্রভাব পড়বে না, সেখানে আমাদের ৫ নম্বর সিগন্যাল দেখি আপনারা বুঝতে পারবেন যে সেখানে প্রভাব অনেক কম হবে। ৭ নম্বর চট্টগ্রাম এবং কক্সবাজার এই দুইটাকে ৭ নম্বর, এবং তার পার্শ্ববর্তী জেলাগুলি বোলায় এখানে বৃষ্টি হচ্ছে এবং আপনার দমকা বাতাস হবে, ওইখানে ততটা ওইরকম হাই উইন্ড হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, মনপুরা বোলা ডিস্ট্রিক্টটাই পুরাটাই একই ধরনের ওয়েদার এফেক্ট হবে, যেখানে বৃষ্টি হবে, মেঘাচ্ছন্ন আছে, দমকা বাতাস ২০-২৫-৪০ এরকম কিলোমিটার পর্যন্ত বাতাস হতে পারে, তার অধিক ওইখানে আর সম্ভাবনা নাই, তবে ভারী বর্ষণ হবে। জলোচ্ছ্বাসের আমরা যেটুকু বলেছি যে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত জেলার উপর দিয়ে মানে আপনার স্বাভাবিক জোয়ারের থেকে ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ভোলার এলাকার চাইতে সবচেয়ে বেশি যেটা ঝুঁকিপূর্ণ সেটা হলো কক্সবাজার, আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত জেলার, ফেনী, চট্টগ্রাম এই সমস্ত জেলার লোকদেরকে আগে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। হাতিয়াও আপনার এই নোয়াখালী, যেহেতু হাতিয়া আপনার কক্সবাজারের একটি জেলা, সুতরাং হাতিয়াও তার অন্তর্ভুক্ত থাকবে। জলোচ্ছ্বাস আপনার প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তো ঠিক আছে, এই ছিল মোটামুটি। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে এতক্ষণ ব্রিফ করছিলেন পরিচালক জনাব আজিজুর রহমান। আপনারা দেখছিলেন সরাসরি তারই অংশবিশেষ।